প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা ইতিহাস নিয়ে কিন্তু আমাদের সকলের খুব টেনশন এবং চিন্তা তো বন্ধুরা আজকের ভিডিওটা একটুখানি সম্পূর্ণ দেখো আমি আশা করছি ইতিহাসের টেনশন বা চিন্তা তোমাদের দূর হয়ে যাবে কারণ আমরা কি জানি গত বছর কিন্তু ইতিহাসের পরীক্ষায় একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসেছিল কিন্তু এবছর আমরা আশা করছি ইতিহাসের প্রশ্ন একটু সহজ সরল হবে তো তোমাদের জন্য কোন প্রশ্নগুলো এবছর টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ অত্যধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই প্রশ্নগুলো দুই মার্কের চার মার্কের এবং আট মার্কের সম্পূর্ণ সাজেশন অর্থাৎ ফুল সাজেশন একদম লাস্ট মিনিট সাজেশন হিসাবে তোমাদের সামনে কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো এবং আমি বলে দেব কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে কোন প্রশ্নগুলো পড়তে হবে না কারণ আমি দীর্ঘ চার পাঁচ বছরের বিগত বছরের প্রশ্নগুলো যাচাই বাছাই করে সায়েন্টিফিক্যালি তোমাদের জন্য এই প্রশ্নগুলো কিন্তু সিলেক্ট করছি কারণ এই প্রশ্নগুলো তুমি যদি একটুখানি টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে দেখে যাও তাহলে আর তোমাদের লিখিত পরীক্ষায় তোমাদের দুই মার্ক চার মার্ক এবং আট মার্কের প্রশ্নের জন্য কোনো চিন্তা বা টেনশন থাকবে না তোমরা নিশ্চয়ই জানো যে আমি তোমাদের জন্য ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে যে প্রশ্নগুলো দিয়েছিলাম তোমরা কিন্তু অনেকেই খুব ভালো কমন পেয়েছ এবং ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের কিন্তু অনেক ভালো মার্ক এসেছে অনেকে তোমরা কমেন্ট করে জানিয়েছো বন্ধুরা সেই জন্য চিন্তার কোনো কারণ নেই বিগত অর্থাৎ দু হাজার বাইশ সালের ছেলেমেয়েরাও কিন্তু আমার কাছ থেকে অনেক উপকৃত হয়েছে এবং তারা অনেকেই দুর্দান্ত রেজাল্ট করেছে তোমরাও কিন্তু দুর্দান্ত রেজাল্ট করবে আমাদের চ্যানেলে বাকি সাজেশন ভিডিওগুলো যদি এখনও না দেখে অবশ্যই তোমরা দেখে নিও তার আগে তোমাদের বুঝে নিতে হবে তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায় এই দুটো জায়গা থেকে কিন্তু কোনো আর্ট মার্কের প্রশ্ন হয় না তো তোমাদের ইতিহাসের শর্ট কোয়েশ্চেনগুলো একটু ভালো করে দেখে যেতে হবে কারণ গত বছর কিন্তু শর্ট কোয়েশ্চেনগুলো খুব ঘুরে ফিরে এসেছিলো বছর আমরা আশা করছি শর্ট কোয়েশ্চেন খুব একটা ঘুরে ফিরে আসবে না সহজ সরল শর্ট কোয়েশ্চেন করা হবে তবুও শর্ট কোশ্চেনগুলো একটু খুটিয়ে ফিটিয়ে তোমাদের দেখতে হবে শর্ট কোশ্চেনের সাজেশনের ভিডিও কিন্তু আমরা অলরেডি দিয়েছি আগামী তো আমরা দেব এবং মক টেস্টও তোমাদের হবে এছাড়াও বিগত বছরের প্রশ্নগুলো বাদ দিয়ে এবং তার আগের বছরে কী কী ধরনের প্রশ্ন কোন কোন জায়গা থেকে তোমাদের জন্য এসে থাকে এবং টেস্ট পেপারে কোন প্রশ্নগুলো বারবার রিপিট হয় সেরকমভাবেই কিন্তু তোমাদের সাজেশনটা তৈরি করা হয়েছে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ মাত্র এক একটা চ্যাপ্টার থেকে তোমাদের তিনটে থেকে চারটে প্রশ্ন যদি পড়ে যাও আরামসে তুমি চার মার্ক দুই মার্ক এবং এবং আট মার্কের প্রশ্ন কিন্তু বন্ধুরা কমন পেয়ে যাবে সেই জন্য তুমি সঠিক ভিডিওতে প্রবেশ করেছো আর বেশি কথা বাড়ানো নাই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো বন্ধুরা আর বেশি কথা বাড়ানো নাই ঝটপট করে আমরা এবার তোমাদের দু সালে মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সম্পূর্ণ ইতিহাসের সাজেশন চলো দেখে নেওয়া যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু ইতিহাসে আটটি অধ্যায় রয়েছে এই আটটি অধ্যায় থেকে তোমাদের নব্বই মার্কের লিখিত পরীক্ষা হবে কিন্তু জেনে নাও প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে আট মার্কের কোনো প্রশ্ন হবে না আট মার্কের তিনটে প্রশ্ন হবে এই দ্বিতীয় এবং তোমাদের সপ্তম অধ্যায়ের মাঝখান থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের লিখতে হবে কিন্তু একটা প্রশ্ন আট মার্কের আর বাকি দুই মার্কের তোমাদের এগারোটা প্রশ্নের উত্তর করতে হবে এবং ছটি প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের চার মার্কের তো চলো বন্ধুরা প্রথম এবং অষ্টম অধ্যায় থেকে আমরা আট মার্কের প্রশ্ন দেখব না বাকি সমস্ত অধ্যায়গুলো থেকে আমরা দুই মার্ক চার মার্ক আট মার্ক একদম যেগুলো তোমাদের এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো চলো আমরা ঝটপট করে দেখে নিই তো বন্ধুরা আমরা প্রথমেই এক নম্বর অধ্যায় দেখব সেখান থেকে দুই মার্কের করুন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এক নম্বর নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো দুই নম্বর ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দেয় কেন তিন নম্বর নারীর ইতিহাসের গুরুত্ব লেখো চার নম্বর নিম্নবর্গের ইতিহাস কাকে বলে পাঁচ নম্বর ফটোগ্রাফির ইতিহাস খেলার ইতিহাস পরিবেশের ইতিহাস স্থানীয় ইতিহাস নারীর ইতিহাস এইগুলো কাকে বলে দুই মার্কের মতো পড়ে রাখবে তাহলে আমরা প্রথম অধ্যায় থেকে এইগুলো যদি দুই মার্কের মতো পড়ি তাহলে যথেষ্ট এবার আমরা দেখে নেব প্রথম অধ্যায় থেকে চার মার্কের এক নম্বর আধুনিক ইতিহাসের উপাদান রূপে সত্তর বছরের গুরুত্ব লেখো বা এই সত্তর বছর বা জীবন স্মৃতি বা জীবনের ঝরাপথা এই যে কোনো তিনটির ভিতরে একটা তোমাদের পরীক্ষায় আসতে পারে তবে এ বছর সত্তর বছরটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট দুই নম্বর আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা লেখো তিন নম্বর ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকতার গুরুত্ব লেখো এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট চার নম্বর ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভালো করে তোমরা কিন্তু মার্কের জন্য পড়ে রাখবে এবার আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাব সেগুলো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এক নম্বর নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এটাকে দেখো আমি থ্রিসটা দিয়েছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট খুব ভালো করে তোমাদের পড়তে হবে দুই নম্বর বাংলার নারী মুক্তি আন্দোলনে বামা পত্রিকার গুরুত্ব লেখো তিন নম্বর হুতুম পেচার নকশা গ্রন্থ উনিশ শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায় চার নম্বর আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে এই চারটে চার মার্কের প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়ে রাখবে এবার তোমরা এই অধ্যায় থেকে দুটো তিনটে প্রশ্ন একটু এক্সট্রা দেখে যাবে সেটা হলো এক নম্বর পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা মোহনের ভূমিকা দুই নম্বর চার্লস উডের প্রতিবেদন তিন নম্বর নববঙ্গের টিকা আর চার নম্বর লালন ফকিরের চিন্তাধারায় ধর্ম সমন্বয় কীভাবে প্রকাশ পায় আর এখান থেকে দুই মার্কের যে প্রশ্নগুলো পড়বে সেগুলো দেখে নাও এক নম্বর নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হয় দুই নম্বর ব্রহ্ম সমাজ এর দুটি সমাজ সংস্কার লেখক তিন নম্বর নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা কি চার নম্বর শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি। পাঁচ নম্বর কে কী উদ্দেশ্যে ফোর্ডিলাম কলেজ প্রতিষ্ঠা করেন ছয় নম্বর উডের প্রতিবেদন কী তারপরে দুটি সুপারিশ লেখো এই উডের প্রতিবেদনের সাত নম্বর ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন আট নম্বর মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন আর নয় নম্বর তিন আইন কী এবং দশ নম্বর মহেন্দ্র লাল সরকার বিখ্যাত কেন মোস্ট ইম্পর্টেন্ট দেখো এখানে দুই মার্কের প্রশ্ন একটু বেশি দিয়েছি কারণ এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে আর এই চ্যাপ্টার থেকেই অর্থাৎ দুই নম্বর অধ্যায় থেকে তোমাদের আট মার্কের একটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো বাংলার নবজাগরণের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো ভীষণ গুরুত্ব সকালে কিন্তু তোমাদের পড়তে হবে এবার আমরা তিন নম্বর অধ্যায় দেখে নেব চলো বন্ধুরা তিন নম্বর অধ্যায় থেকে তোমরা প্রথমে দুই মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে এক নম্বর হচ্ছে বিপ্লব বলতে কি বোঝো দুই নম্বর মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি তিন নম্বর খুদ কাঠি প্রথা কি চার নম্বর নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয় পাঁচ নম্বর কেনারাম বেচারাম কি আর ছয় নম্বর তিতুমির স্মরণীয় কেন তিন নম্বর অধ্যায় থেকে দুই মার্কের খুব প্রশ্ন বেশি দিচ্ছি না বন্ধুরা তিন নম্বর অধ্যায় থেকে তোমাদের চার মার্কের যে প্রশ্নগুলো পড়তে হবে এক নম্বর আঠারোশো সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কেন মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এবছর ফাইনাল পরীক্ষার জন্য দুই নম্বর বাংলার ওয়াবি আন্দোলনে তিতুমির ভূমিকা এটাও কিন্তু বেশ গুরুত্বসহকারে তোমাদের পড়তে হবে তিন নম্বর নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বর ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের অধিকার হরণ করেছিল এবার তিন নম্বর অধ্যায় থেকেই তোমাদের কি বলতো এক্সট্রা একটা প্রশ্ন পড়তে হবে সেটা হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহের টিকাটা ভালো করে দেখে যাবে এই অধ্যায় থেকে তোমাদের আট মার্কের যে প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো নীল বিদ্রোহের কারণ ফলাফল ও বৈশিষ্ট্য লেখক তাহলে হয়ে গেল এবার আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে দুই মার্কের যে প্রশ্নগুলো অত্যধিক গুরুত্ব সহকারে পড়বে এক নম্বর মহাবিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ লেখো দুই নম্বর ইলবার্ট বিল কী তিন নম্বর দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি চার নম্বর হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয় পাঁচ নম্বর কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠিত করেন ছয় নম্বর ভারত মাতা চিত্রটির বিষয়বস্তু কী সাত নম্বর জমিদার সভা কবে কেন গঠিত হয় আট নম্বর মহারাণী ঘোষণাপত্র কি তারপরে নয় নম্বর উনিশ শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্নই কিন্তু টেস্ট পেপার বা বিভিন্ন স্থানে কিন্তু বারবার রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারবার এগুলো রিপিট হয় এবার আমরা এই অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় থেকে চার মার্কের প্রশ্নগুলো চলো দেখে নিই এক নম্বর আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কীভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয় দুই নম্বর ভারত সভা কবে কী উদ্দেশ্যে গঠিত হয় মোস্ট ইম্পর্ট্যান্ট তিন নম্বর গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন চার নম্বর মহারণী ঘোষণাপত্র টিকা আর পাঁচ নম্বর আঠারোশো সালে মহাবিদ্রের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজের মনোভাব মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে এবার আমরা দেখে নেব এই চ্যাপ্টার থেকে আট মার্কের যে প্রশ্নটা তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে সেটা হলো আঠারোশো সালে মহাবিদ্যের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো এবার আমরা দেখে নেব পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে দুই মার্কের যে প্রশ্নগুলো পড়বে এক নম্বর শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখক দুই নম্বর ছাপা বই শিক্ষার প্রচারে কী ভূমিকা নিয়েছিল তিন নম্বর জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কী উদ্দেশ্যে গঠিত হয় চার নম্বর পঞ্চনয়ন কর্মকর বিখ্যাত কেন পাঁচ নম্বর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন ছয় নম্বর কে কেন বেঙ্গল কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন সাত নম্বর বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখক আর আট নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে শিক্ষার লক্ষ্য কী এই পঞ্চম অধ্যায় থেকে তোমাদের চার মার্কের যে চারটি প্রশ্ন অত্যধিক গুরুত্ব সহকার পড়তে হবে এক নম্বর বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা এটা কিন্তু গত বছর আসার কথা ছিল আসেনি তাহলে এবছরের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর দুই নম্বর বসু বিজ্ঞান মন্দিরের টিকা মোস্ট ইম্পর্ট্যান্ট তিন নম্বর ছাপা বয়সের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী চার নম্বর কারিগরি শিক্ষা বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো পাঁচ নম্বর বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই সবগুলো প্রশ্ন তোমাদের কিন্তু জলের মতন মুখস্থ করে বা পড়ে ফেলতে হবে এই চ্যাপ্টার থেকে তোমাদের আর্ট মার্কের একটা প্রশ্ন অত্যধিক গুরুত্ব সহকার পড়তে হবে সেটা হলো মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা সংক্ষিপ্ত পরিচয় দাও এবার আমরা দেখে নেব ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে দুই মার্কে যে প্রশ্নগুলো পড়বে এক নম্বর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় দুই নম্বর ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয় তিন নম্বর ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী ছিল চার নম্বর বাবা রামচন্দ্র কে ছিলেন পাঁচ নম্বর চৌরচৌরী ঘটনাটি গুরুত্ব লেখো ছয় নম্বর তিন কাঠিয় প্রথা কী সাত নম্বর কংগ্রেস সমানতান্ত্রিক দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখ আট নম্বর বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি এই অধ্যায় থেকে তোমাদের চার মার্কের যে প্রশ্নগুলো পড়তে হবে এক নম্বর ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টির টিকা দুই নম্বর মিরাট ষড়যন্ত্র মামলা কি টিকা সুন্দর করে পড়ে ফেলবে তিন নম্বর বারদৌলি সত্যগ্রহের পরিচয় দাও মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো পাঁচ নম্বর একা আন্দোলন সম্পর্কে আলোচনা করো এই অধ্যায় থেকে অর্থাৎ তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে আট মার্কের যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ভারত ছাড়াও আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও এবার আমরা দেখে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে দুই মার্কের মাত্র কয়েকটা প্রশ্ন এক নম্বর রশিদ আলী দিবস কেন পালিত হয় দুই নম্বর দলিত কাদের বলা হয় তিন নম্বর অলিন্দ যুদ্ধ কি বা কাকে বলে চার নম্বর মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন পাঁচ নম্বর কার্লাইল সার্কুলার কি ছয় নম্বর পিতিলতা ওয়াদ্দেদার বিখ্যাত কেন সাত নম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি কী বা কেন গঠিত হয় আট নম্বর বাংলায় নমশূদ্র আন্দোলন কেন শুরু হয়েছিল এবার এই অধ্যায় থেকেই তোমাদের মাত্র চারটে প্রশ্ন দিয়েছি চার মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এক নম্বর দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো দুই নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদান চরিত্র বিশ্লেষণ করো তিন নম্বর বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো আর চার নম্বর অসহযোগ আন্দোলনের নারীদের কি ভূমিকা ছিল মোস্ট ইম্পর্টেন্ট আট মার্কের জন্য এই অধ্যায় থেকে যে প্রশ্নটা গুরুত্বসগর পড়বে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র সমাজ ও নারী সমাজের ভূমিকা এবার আমরা দেখে নেবো একদম তোমাদের শেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে মাত্র কয়েকটা প্রশ্ন এখান থেকে দুই মার্ক চার মার্কের পড়তে হবে আট মার্কের কোনো প্রশ্ন কিন্তু পড়ার দরকার নেই এক নম্বর পট্টি শ্রী রামালু কে ছিলেন দুই নম্বর আজাদ কাশ্মীর কি তিন নম্বর দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো চার নম্বর স্মৃতি কথাকে কিভাবে উদ্বাস্ত সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায় পাঁচ নম্বর সর্দার বল্লভ ভাই প্যাটেলকে কেন লৌহ মানব বলা হয় ছয় নম্বর উনিশশো সালে কেন নেহরুল লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই ছটা তোমরা দুই মার্কের প্রশ্ন পড়বে আর চার মার্কের জন্য চারটে প্রশ্ন বলছি লাস্ট অধ্যায় থেকে উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা লেখো দুই নম্বর দেশীয় রাজ্য জম্মু কাশ্মীরকে ভারতভুক্ত করার ক্ষেত্রে কি কি সমস্যা দেখা যায় তিন নম্বর জেভিপি কমিটি টিকা লিখতে হবে চার নম্বর স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল মাত্র চারটে প্রশ্ন এই চারটে থেকে একটা প্রশ্ন শিওর কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায়ের দুই চার এবং আট মার্কের সমস্ত প্রশ্ন কিন্তু বলে দিয়েছি আমাদের চ্যানেলে বাকি সাজেশনের ভিডিওগুলো যদি না দেখে থাকো তার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখে নিও এবং এই প্রশ্নগুলো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য একদম সুন্দর করে পড়ে ফেলো এর বাইরে একটা প্রশ্ন তোমাদের আসবে না আশা করছি দুই মার্ক চার মার্ক এবং আট মার্কের জন্য এই প্রশ্নগুলো পড়ে গেলেই কিন্তু যথেষ্ট হবে এবং তুমি ভালো স্কোর করতে পারবে মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় তো চলো বন্ধুরা সকলে ভালো থেকে সুস্থ থাকো চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকে বেললাইকেনটি ক্লিক করো